আমাদের তরুণরা যে আমাদেরকে পথ দেখিয়েছে, তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের নূতন প্রজন্ম। মুক্তিযোদ্ধারা যেসব কাজ করেছে, যেই কাজগুলো অপূর্ণ থেকে গিয়েছে, অসমাপ্ত থেকে গিয়েছে, আমাদের তরুণরা সেই কাজগুলোই করবে, করছে, এবং এর মাধ্যমে আমরা একটা নূতন সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। তো আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কিন্তু লেজুর বৃত্তির, যেখানে ছাত্ররা লাঠিয়াল হয়, যেখানে ছাত্রদেরকে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে এই অন্যায়গুলো যেন পুনরাবৃত্তি না হয়। দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। এই অবস্থাকে উত্তরণের জন্য, এই অবস্থার যে একটা বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছে, তার থেকে উত্তরণ ঘটানোর জন্য আমাদের ছাত্র তরুণরা এবং আপামর জনসাধারণের সহায়তা, যেই বিপ্লব বলবো না কি বলবো, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তো তার জন্য আমি ছাত্র তরুণদেরকে এবং সকল দেশবাসীকে অভিনন্দন জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এর মাধ্যমে আমাদের জন্য অপূর্ব সম্ভাবনা দ্বার খুলেছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য, একটা স্থায়ী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য একটা অপূর্ব সম্ভাবনা দ্বার খুলেছে, তাই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, অভিনন্দন পাওয়ার যোগ্য। দুই তিনটা কথা আসে নাই, আমি শুধু এই দুই তিনটা কথা একটু বলি। একটা হলো লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির কথা। আমাদের আরপি অনুযায়ী কিন্তু লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি এটা নিষিদ্ধ। কোনো নিবন্ধিত দলের তাদের গঠনতন্ত্রে কোনো যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না, উদ্দেশ্য হলো এগুলো থাকবে না। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে, কিন্তু এটা অবৈধ, অন্যায় এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তো আমরা এখানে কিছু জি এবং তো এটা আইনের কিছু ভাষা পরিবর্তন করলে এটা দূরীভূত করা সম্ভবপর হবে। এবং আমার মনে হয় ওই যে আমরা সম্প্রতি দেখেছি, প্রথম আলোতে একটা জরিপ করেছে, 3,26,27,000 লোক তারা সেই জরিপে অংশগ্রহণ করেছে, 93% লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির বিপক্ষে। আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কিন্তু লেজুর বৃত্তির, যেখানে ছাত্ররা লাঠিয়াল হয়, যেখানে ছাত্রদেরকে ব্যবহার করা হয়, তার বিরুদ্ধে আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, তাই আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, কিন্তু লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির বিপক্ষে এটা হওয়া দরকার। আরেকটা হলো আমাদের ভোটার তালিকা একটা ত্রুটি রয়েছে, এটা যদি শব্দটা উচ্চারণ করা হয়েছে, আমাদের 2007 সালে কিন্তু ভোটার তালিকায় 12 লক্ষ নারী বেশি ছিল পুরুষের তুলনায়, কিন্তু এখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম, এবং তার মানে এটা জেন্ডার গ্যাপ, যে এটার কারণ হলো বাড়ি বাড়ি গিয়ে আর ভোটার তালিকা করা হয়নি, ওই এক জায়গায় বসে আওয়ামী লীগের অফিসে বসেই করা হয়েছে, এবং এটার বিহিত হওয়া দরকার, জেন্ডার গ্যাপ এই দূরীভূত করা দরকার। এবং কোনো কোনো জেলায় ভয়ানক, যে যার একটা জেলা এখন বহুলভাবে আচলিত হচ্ছে, সেটা হলো সর্বোচ্চ জেন্ডার গ্যাপ ছিল, সেটা হলো ফেনী জেলা। তো এই এটা দূরীভূত করা দরকার। আরেকটা জিনিস আপনাদের অবগতির জন্য, আপনারা জানেন যে 2014 সালের নির্বাচন একতরফা হয়েছিল, এবং এই এই একতরফা নির্বাচন যাতে না হয় সেই জন্য যে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো জানেন সেই নির্বাচনটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, যে খুরশিদ আলম সরকার সেটা রায় লিখেছে, আমি অ্যামিকাস করি আমাকে নিয়োগ দিয়েছিল, আমাকে ব্যাপক প্রশংসা করেছে, কিন্তু আমার যেটা মন্তব্য ছিল যে একতরফা নির্বাচন কোনো নির্বাচনই নয়, নির্বাচন মানে বিকল্প থাকতে হবে, বিকল্প থেকে বেছে নেওয়া। তো এটার একটা যে আপিল করার একটা প্রক্রিয়া চলছে, হোপফুলি আপিলে হয়তো ওটাই আবার হোপফুলি আপিলে যেটা আমরা আশা করব যে আপিলের মাধ্যমে বলে দেবে এটা কোনো নির্বাচনই হয় নাই। তো এই একটা প্রচেষ্টা চলছে, এবং যার মাধ্যমে অনেকগুলো যেগুলো অন্যায় হয়েছে, এই অন্যায়গুলো যেন পুনরাবৃত্তি না হয়।